এক বাঁশবাগানে থাকতো দুই পেত্নী। তাদের দুজনের পছন্দের খাবার ছিল ইলিশ মাছ। দুই পেত্নীর মধ্যে কাকলি ছিল একটু ভদ্র ও ভীত স্বভাবের। সে লোক সমাগম থেকে সবসময় দূরে দূরে থাকত। অপরদিকে বিজলি ছিল চালাক ও সাহসী স্বভাবের। সে মানুষদের কাছাকাছি থাকত আর তাদেরকে অত্যাচার করত। একদিন মোটুকে খুব ইলিশ খাওয়ার ইচ্ছে করছিল। মোটু পাতলুকে বলল, দেখো পাতলু, আমাকে আজকে খুব ইলিশ খাওয়ার ইচ্ছে করছে, চলো আমরা আজ বাজার থেকে ইলিশ কিনে আনি। পাতলু মোটুকে বলল, মোটু তোমার যে কখন কি খাওয়ার ইচ্ছে করে কিছু বুঝি না। আজ আমার বাড়িতে জরুরি একটা কাজ আছে, তাই আমি আজকে বাজারে যেতে পারবো না, কাল না হয় যাব। মোটু বলল, আচ্ছা ঠিক আছে, শোনো পাতলু আমার ভাই, কালকে কিন্তু মিস করা যাবে না, ঠিক আছে? একদিন, দেখ কাকুলি, ওই গ্রামের বুড়োটা বাড়িতে মাছ নিয়ে যাচ্ছে, চল আমরা ওর মাছটা নিয়ে নেই, অনেকদিন হলো মাছ খাওয়া হয়নি। সামান্য একটা মাছের জন্য মানুষের কাছে যাওয়ার প্রশ্নই ওঠে না, আর আমাদের ইলিশ মাছ ছাড়া ভালো লাগে না, আর এটা ইলিশ মাছ না হতে পারে। আরে দেখছিস না কত বড় মাছ, ইলিশ না হলে কি হবে, তা দিয়েই আমাদের চলবে। আমার ওই মাছটা চাই চাই, কিন্তু বুড়ো কেন আমাদেরকে মাছটা দিবে? বুড়োটাকে এমন ভয় দেখাবো কিনা যে সে নিজেই আমাদের জন্য মাছ রেখে চলে যাবে? তুই শুধু চেয়ে চেয়ে দেখবি। কোথায় যাচ্ছিস বুড়ো? তোর মাছটা তো খুব সুন্দর, আমাকে এই মাছটা দিয়ে যা। কে 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 কথা বললো? আমি বাঁশবাগানের পিতনি, ভালো ভালো মাছটা দিয়ে যা বলছি, নয়তো তোর অনেক বড় ক্ষতি করবো আমি। আমি দিয়ে যাচ্ছি মাছ, তুমি আমার কোনো ক্ষতি করো না। তোর মাছটা আমায় দিয়ে গেলে আমি তোর কোনো ক্ষতি করবো না, এখানে বাঁশবাগানের নিচে রেখে যা তোর মাছ। বুড়ো বিজলির কথা মতো বাঁশবাগানের নিচে মাছটা রেখে পালালো। দুই পেত্নী মিলে মাছটা মজা করে খেল। দেখেছিস, বলেছিলাম না আমাদের কিচ্ছু করতে হবে না, এই বুড়ো নিজেই মাছ আমাদের কাছে রেখে যাবে। এবার তোর আমার কথা বিশ্বাস হলো তো? তোর মাথায় তো দেখছি অনেক বুদ্ধি, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। মানুষ ভয় পাবে পেত্নীকে, আর তুই পেত্নী হয়ে ভয় পাস মানুষকে। কালকেও আমরা ওই একই কাজ করব, যেই এই বাঁশবাগানের নিচ দিয়ে মাছ নিয়ে যাবে তাকে ভয় দেখিয়ে বলবো আমাদের জন্য মাছ রেখে যেতে। পরের দিন দুই পেত্নী মিলে বাঁশবাগানে বসে অপেক্ষা করছিল কখন ওদের বাঁশবাগানের নিচ দিয়ে মাছ নিয়ে যাবে আর কখন ওরা মাছ খেতে পারবে। এই মাছ দিয়ে যা। কে কে, তুমি আমার মাছ কেন নিতে চাইছো? আমি এই বাঁশবাগানের পেত্নী, তুই যদি আমাদের এই মাছ না দিয়ে যাস তাহলে তুই বেঁচে ফিরতে পারবি না, বুঝেছিস? আমি তোমার কথাই ভয় পাই না, বাঁশবাগানের আড়াল থেকে আমাকে ভয় দেখাচ্ছ, সাহস থাকলে আমার সামনে এসো। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও, আমি বুঝতে পারিনি যে তুমি আসলেই পেত্নী। এবার বিশ্বাস হয়েছে তোর? এখন তোর মাছটা আমায় দিয়ে যা। আমি গরিব চাষী, তোমায় মাছটা দিলে তো আমায় না খেয়ে থাকতে হবে। তা আমি কি জানি, তোকে মাছ দিতে বলেছি, তুই আমাকে মাছ দিয়ে যাবি। চাষী উপায় না পেয়ে তার মাছটা বিজলি পেত্নীকে দিয়ে গেল। এবার একটু বেশি বাড়াবাড়ি হলো না, ওই চাষিটারও একটি পরিবার আছে, আমাদের চেয়ে ওরই বেশি মাছটার দরকার ছিল। ওর পরিবার ও সামলাবে, সে আমাদের দেখার বিষয় না, আমাদের মাছ পেলেই চলবে। বিজলি পেত্নী তার বাঁশবাগানে নিচ দিয়ে যে মাছ নিয়ে যেত তাকে ভয় দেখিয়ে তার মাছগুলো কেড়ে নিত। এভাবে গ্রামবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি হলো। আরেক দিন সেই বাঁশবাগানে নিচ দিয়ে মাছ নিয়ে যাচ্ছিল ফেরদৌসি, তার ছিল অনেক সাহস। এই মাছ দিয়ে যা।
আমার মাছ আমি তোমায় কেন দিব? দিব না আমার মাছ। তোর এত বড় সাহস, গ্রামের মানুষের মুখে শুনিস নি আমার কথা। আমার কথা না শুনলে তোর অনেক বড় ক্ষতি হয়ে যাবে। কিন্তু তুমি যা করার করো, আমি তোমাকে ভয় পাই না। আমার ছেলে মেয়ে কতদিন পর শখ করে মাছ খেতে চেয়েছে, ওদেরকেই খাওয়াবো আমি এই মাছ, অন্য কাউকে দিব না। ফেরদৌসী তার মাছ পেতনির বাঁশ বাগানের নিচে না রেখে তার বাড়ির দিকে চলে গেল। কাকুলি আর বিজলি অবাক দৃষ্টিতে তার যাওয়ার পথের দিকে চেয়ে রইল। কিন্তু দেখছি নাছুরমান্দা, ওকে উচিত শিক্ষা দিতে হবে, নয়তো গ্রামের লোকজন আমাদেরকে কেউ আর ভয় পাবে না, আর মাছও দিবে না। কি করবি তুই? ওদের কোনো ক্ষতি করবি না তো? তুই শুধু দেখ আমি কি করি। পরের দিন মোটু আর পাতলু দুজন মিলে বাজার থেকে মাছ কিনে নিয়ে আসছিল। পাতলু, আজকের ইলিশটা না বাজারের সেরা, তাড়াতাড়ি বাড়ি চলো, বাড়িতে গিয়ে রান্না করে পেট ভরে খাবো। কিন্তু মোটু, আমার খুব ভয় করছে। ভয়? কিসের ভয়? আরে মোটু, তুমি জানো না গতকাল করিম চাচা এই রাস্তা দিয়ে বাজার থেকে মাছ কিনে নিয়ে যাচ্ছিল। সামনে বাঁশ বাগানের দুই পেটনি তার কাছ থেকে মাছ কিনে নিয়ে গিয়েছিল। তাই নাকি? তবে বলছি কি, করিম চাচার থেকে মাছ নিলে কি হবে? আমাদের থেকে পেটনি মাছ নেওয়ার সাহস পাবে না। চলো দেখি পেটনির কত সাহস। এই মাছ দিয়ে যা। কে কে কথা বললো? আমি বিজলি পেতনি। আরে তুমি পেতনি আর ভূতনি যেই হও, আমরা তোমাকে মাছ দিব না। তোমরা মানুষের কাছ থেকে খাবার ভয় দেখিয়ে খাও, তোমাদের লজ্জা করে না? আমাদের থেকে মাছ তোমরা কখনো পাবে না। এই বলে মোটু আর পাতলু তাদের বাড়ির দিকে চলে গেল। কাকুলি আর বিজলি হা করে তাদের যাওয়ার পথের দিকে চেয়ে রইল। বিজলি পেতনি বলল, এখন তো দেখছি মানুষেরা খুব চালাক হয়ে গেছে, শুধু তর্ক করে মাছ নিয়ে চলে যাচ্ছে। কাকুলি, এখন একটা কিছু করতে হবে। কি করবি তুই? কি করব? তুই শুধু এবার আমার খেল দেখ। বিজলি পেতনি মোটু পাতলুর পিছু পিছু তাদের বাড়ি গেল। এদিকে মোটু আর পাতলু বাড়িতে মাছ নিয়ে যায়, কাজে বুয়াকে মাছটি রান্না করতে দেয়। তারপর তারা বিশ্রাম নিতে ঘরে যায়। যখন কাজে বুয়া মাছ রান্না করতে বসল, বিজলি পেতনি তখন চুলোর আগুন পুরো রান্নাঘরে ছড়িয়ে দিল। কি আমার রান্নাঘরে আগুন কি করে লাগলো? আমি মোটু আর পাতলুর থেকে মাছ চেয়েছিলাম, তারা আমাকে মাছ দেয়নি, তাই আমি রান্নাঘরে আগুন লাগিয়ে দিয়েছি। এবার আমার কথা না শুনলে শাস্তি পাবি তুমি। এখন তুমি কি চাও? আর এই নাও মাছ, এখন তুমি আগুন নিভার ব্যবস্থা করো। ঘরে মোটু আর পাতলু ঘুমাচ্ছে। ঠিক আছে, আমি তোর ঘরের আগুন নিভিয়ে দিচ্ছি। এরপর থেকে মোটু আর পাতলুকে বলে দিবি আমাকে মাছ দেওয়ার কথা। বিজলি পেতনি কাজের বুয়ার থেকে মাছ নিয়ে বাঁশ বাগানে ফিরে এলো। এরপর কাজের বুয়া মোটু আর পাতলুকে পেতনির মাছ নিয়ে যাওয়ার কথা খুলে বলল। মোটু বলল, পাতলু একটা কিছু করতে হবে। কি করবে তুমি? পাতলু আমার ভাই, তুমি তো জানো খালি পেটে আমার মাথা কাজ করে না। তুমি একটা কিছু করো। আমরা পেতনি ধরার কবিরাজের কাছে যাব, গিয়ে বলবো পেতনি ধরে আচ্ছা সাহায্যতা করতে, আর যেন ভুলেও মানুষের কাছ থেকে মাছ যেন না নেয়। তারপর তারা সলেমন কবিরাজের কাছে গেল। তারা কবিরাজকে সব কথা খুলে বলল। সব কথা শুনে কবিরাজ বলল, শোনো মোটু পাতলু, তোমাদের কোনো চিন্তা করতে হবে না। ওই দুই পেতনিকে এমন উচিত শিক্ষা দেবো কিনা, মানুষের কাছ থেকে মাছ নেওয়া তো দূরের কথা, এই এলাকা ছেড়ে পালাতে দিক খুঁজে পাবে না। তারপর কবিরাজ মন্ত্র পড়া শুরু করলো। কবিরাজের মন্ত্রের কেরামতিতে দুই পেতনিকে হাজির করলো। কবিরাজ বলল, তোমরা কেন মানুষকে ভয় দেখিয়ে তাদের থেকে মাছ কেড়ে খাও? এজন্য তোমাদেরকে দুজনকে আমি আগুনে পোড়াবো। দুই পেতনি বলল, আমাদেরকে মাফ করে দিন হুজুর, আমাদের ভুল হয়ে গেছে, আমরা এই কাজ কখনো আর করব না। কবিরাজ তখন রেগে বলল, না না, তোদের আমি এই আগুনেই পোড়াবো। তারপর দুই পেতনি মোটু আর পাতলুর কাছে অনুরোধ করে তাদেরকে মাফ করে দেওয়ার জন্য। মোটু আর পাতলু কবিরাজকে বলে তাদেরকে ছেড়ে দেওয়ার জন্য। কবিরাজ তাদের কথা শুনে দুই পেতনিকে ছেড়ে দেয়। আমি তোমাদেরকে ছেড়ে দিব ঠিকই, কিন্তু এক শর্ত আছে, তোমাদেরকে এই এলাকা ছাড়তে হবে।
কবিরাজের শর্ত তারা মেনে নেয়। কাকুলি আর বিজলি পেতনি এই এলাকা ছেড়ে চিরদিনের জন্য চলে যায়।